শুভ শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমার মারুফুর রহমান প্রভাষক আসান বিজ্ঞান আজকে তোমাদের তৃতীয় চ্যাপ্টারের উপরে ক্লাস নেব আমরা এর আগে রসায়ন বিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী এর উপরে ক্লাস নিয়েছিলাম মানে এসপিডি ব্লক মৌল নিয়ে আলোচনা করেছি তাদের ধর্ম নিয়ে কথা বলছি আজকে আমরা পি ব্লক মৌলের কয়েকটি ছোট ছোট সংখ্যা এবং ডি ব্লক মৌল নিয়ে কথা বলব প্রথমে আসা যাক ত্রিভুলক মৌলের একটি বিক্রিয়া যাকে বলা হয় হ্যালোজেনের অসামঞ্জস্য বিক্রিয়া আমরা জানি ত্রিভুলক মৌলের একটা গ্রুপ হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন অর্থাৎ সতেরো নম্বর গ্রুপ এই সতেরো নম্বর গ্রুপের অসামঞ্জস্য বিক্রিয়া এটা একটা জারণ বিজারণ টপিকস এটা নিয়ে কথা বলবো দেখো একটা বিক্রিয়া আমি দেখি সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয় এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে শূন্য আমরা জানি মুক্তমূলকের জারণ সংখ্যা সবসময় শূন্য হয় এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান এখানে ক্লোরাইডের জারণ সংখ্যা প্লাস ওয়ান আমরা যদি বিক্রিয়ক থেকে উৎপাদন থেকে গিয়ে যদি কোনো কারণে জারণ সংখ্যা কমে যায় তাহলে ওটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আবার এখান থেকে যখন এখান থেকে জারণ সংখ্যা বাড়তে তখন হচ্ছে জারণ বিক্রিয়া এখন একই বিক্রিয়ায় একই মৌলে একবার জারণ করতেছে একবার বিজারণ করতেছে এই টাইপের যে যৌগ বিক্রিয়াগুলো হবে এগুলোকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একই বিক্রিয়ায় যখন একটা মৌলের জারণ এবং বিজারণ উভয় হবে তখন তাকে বলবো আমরা অসামঞ্জস্য বিক্রিয়া এরপর আসা যাক পরের টপিক যেটা সেটা হচ্ছে ক্লোথ্রেট ক্লোথ্রেট বা অবরোধ যৌগ এটা নিষ্ক্রিয়কের বা তিন নম্বর গ্রুপের মৌলগুলোর একটা ধর্ম অবরোধ যৌগ দেখো বলা হয় যে যদি কোনো জৈব বা অজৈব যৌগের জালক বা বড় কোনো ক্ষেত্রে যেমন একটা জালক কুইনলের জালক একটা অঙ্কন করছি এটার মধ্যে যদি কোনো নিষ্ক্রিয় গ্যাস যুক্ত হয়ে একটা স্থিতিশীল যৌগ গঠন করে তখন তাকে অবরোধ যৌগ বলা হয় আমি নিশ্চয় বুঝতে পারছি যে নিষ্ক্রিয় গ্যাসটা কোথায় থাকবে একটা জৈব বা অজৈব যৌগের বড় একটা ক্ষেত্রের মধ্যে বা চালকের ভেতর আটকে থাকবে তাকে দেখা বলবো তাকে কুইনল কার্বন চালক বা অবরোধ যৌগ বলা হয় এখন একটা কোশ্চেন আছে যে হিলিয়াম কেন অবরোধ যৌগ গঠন করে না কারণ হচ্ছে হিলিয়ামের আকার এত ছোট যে উত্তেজিত করে স্থিতিশীল কোনো যৌগ পাওয়া যায় না এই কারণে হিলিয়াম অবরোধ যৌগ গঠন করে না হিলিয়াম যৌগ গঠন করে না আশা করি তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনটা আসে যে হিলিয়াম কেন অবরোধ যৌগ বা যৌগ গঠন করে না যেমন আর্গন যেমন পড়ে ঠিক আছে জেনন স্থিতিশীল অনেক যৌগ গঠন করে কিন্তু রেডন করে না এরকম একটা কোশ্চেন আছে কারণ রেডনের অধ্যায় বা হাফ লাইফ যেটা বলা হয় তেজস্ক্রিয় ধর্ম থাকার কারণে এরা রেডনগুলো অধ্যায় অনেক কম হয় এই জন্য এরা স্থায়ী যৌগ গঠন করতে চায় না কিন্তু জেনন অনেক বেশি হয় করে যেন স্থায়ী যৌগ গঠন করে এবার সে যাক ডিপ্লোক মৌল আমরা জানি তাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে তাদেরকে বলা হবে ডিপ্লোক মৌল যেমন আয়ন মানে তখন দেখো এখানে থ্রিডিতে ইলেকট্রন প্রবেশ করছে থ্রিডিতে ইলেকট্রন প্রবেশ করছে এখানে আসছে ডি ব্লক মৌল এখন ডি ব্লক মৌলের আবার ক্ষেত্রে আপনার প্রথম সিরিজ ডি ব্লক মৌল দ্বিতীয় সিরিজ তৃতীয় সিরিজ প্রথম সিরিজ ডি ব্লক মৌল হচ্ছে থ্রিডি গ্রুপটা হচ্ছে প্রথম সিরিজ ফোর ডি হচ্ছে দ্বিতীয় সিরিজ ফাইভ ডি হচ্ছে তৃতীয় সিরিজ এভাবে করে সিরিজ হয়ে যায় ঠিক আছে তো আমরা ডিভেলপ মূলের একটা পার্ট হচ্ছে অবস্থান ধর্ম ডিভেলপ মূলের একটা পার্ট হচ্ছে অবস্থান ধর্ম এই মূলটা নিয়ে আমরা কথা বলব অবস্থান ধর্ম মূল বা ট্রানজিশন এলিমেন্ট অবস্থান ধর্ম মূল দেখো বলা হয় যে যদি কোনো ডিভেলপ মূলের সুস্থিত আয়ন যদি কোনো ডিভেলপ মূলের সুস্থিত আয়ন তৈরি হওয়ার পরও এদের অষ্টকপূর্ণ না হয় তাহলে তাকে বলা হবে অবস্থান ধর্ম কীভাবে হবে কথা হচ্ছে এটাকে আমরা একটা আয়রন নিয়ে কথা বলছি দেখো আয়রন ছিল ২৬
এনেছিলাম এখন যদি আমি আয়রনের দুটো ইলেকট্রন বের করে দিই ফেরাফ্রাম তৈরি করি ফেরাফ্রাম তৈরি করলাম দেখো 36 আমি দুটো ইলেকট্রনকে বের করে দিলাম দেখো এটা স্থিতিশীল আয়ন ফেরাফ্রাম তৈরি হচ্ছে কিন্তু শেষ কক্ষপথ মানে তিন নম্বর কক্ষপথ তো কয়টা ইলেকট্রন আছে দুই ছয় ছয় 14টা ইলেকট্রন থাকার কথা কয়টা 18টা আমাদের দেখি কোনো কিছু অষ্টকপূর্ণ করা আয়ন তৈরি করা বেসিক্যালি অষ্টকপূর্ণ করার জন্য আয়ন তৈরি করা অষ্টকপূর্ণ করার জন্য কিন্তু এই যেগুলো কোয়ার্টারের ক্ষেত্রে কি হচ্ছে আয়ন সুস্থ আয়ন তৈরি হচ্ছে কিন্তু অষ্টকটা পূর্ণ হয় নাই সেক্ষেত্রে আমরা একে বলবো অবস্থান তন্ত্র একে আমরা কি বলবো অবস্থান তন্ত্র তার মানে যে ডিভেলপ মোডে সুস্থিত আয়নের যদি অষ্টকপূর্ণ না হয় তাহলে তাকে আমরা অবস্থান তন্ত্র বলবো এবং সেটা ডিভেলপ মোড এবং অবস্থান তন্ত্র মূল দুটোই হবে অপরদিকে ধরো জিং দিলাম আমি জিং কত 30 এখন যদি আমি জিং টু প্লাস দেখি মানে জিংকে দুটো ইলেকট্রন ট্যাগ করাই জিংক আয়ন হয়ে যাবে এখানে কিন্তু 18টা ইলেকট্রন শেষ জিঙ্ক জিঙ্ক যদি ডেভেলপ মূল থিওরিটিক্যাল ইলেকট্রন প্রবেশ করছে তার মানে ডেভেলপ মূল তো বলি জিঙ্কে কি হয় যখন আমরা জিঙ্কে ইলেকট্রন আয়ন তৈরি করি তখন শেষ কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে দুটো ইলেকট্রন ত্যাগ করার পর 18টা ইলেকট্রন থাকে তার মানে জিঙ্কে অবস্থান তো মূল না জিঙ্ক অবস্থান তো মূল না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল এখানে একটা কোশ্চেন আসে সকল অবস্থান্তর মৌল ডেভেলপ কিন্তু সকল ডেভেলপ মৌল অবস্থান্তর সকল ডেভেলপ মৌল অবস্থান্তর নয় কেন সেটা তোমরা এখন বুঝতে পেরেছ যে দুইটাই আমার ডেভেলপ মৌল কিন্তু এটা অবস্থান্তর এটা অবস্থান্তর নয় জিঙ্ক অবস্থান্তর নয় কারণটা হচ্ছে জিঙ্কের অষ্টক আয়ন তৈরি করার পর পূর্ণ হয়ে যায় ওকে এখন আসা যাক অবস্থান তুমি কিছু বৈশিষ্ট্য তো আমরা আজকে বৈশিষ্ট্যগুলো করে শেষ করবো এরপরের দিন আমরা এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবো বৈশিষ্ট্য কিন্তু প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জ্বালানি পরিবর্তনশীল জ্বালান অবস্থা দুই নম্বর হচ্ছে রঙিন যৌগকরণ রঙিন যৌগকরণ করবে তিন নম্বর জটিল যৌগকরণ করবে চার নম্বর চুম্বকত্ব দেখাবে পাঁচ নম্বর প্রভাব অবশ্যই অবস্থান্তর মূলের এই পাঁচটা বৈশিষ্ট্য স্পেশালিটি এদের এই পাঁচ রকম বৈশিষ্ট্য অবস্থান্তর মূল অবশ্যই দেখাবে এবং মডেল দেখেন কি জানেন এই পাঁচটা বৈশিষ্ট্য জন্য মূলত দায়ী মূলত দায়ী হচ্ছে অসম্পূর্ণ ডিঅরবিটাল আয়ন অবস্থায় যে আমরা অসম্পূর্ণ ডিঅরবিটাল দেখছিলাম এই পাঁচটা কারণ এর জন্য মূলত দায়ী হচ্ছে অসম্পূর্ণ ডিঅরবিটাল আমরা আগামী ক্লাসে অসম্পূর্ণ ডিঅরবিটালের কারণে কীভাবে এই পাঁচটা ধর্ম প্রদর্শন করা অবস্থান্তরমূলক এটা নিয়ে কথা বলবো এদের ব্যাখ্যাগুলো করবো মানুষের ব্যাখ্যাগুলো পরীক্ষা আসে এবং এর পরবর্তী যা আর্থ অবস্থান্তর আন্তঃস্থান্তরমূলক এটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ সুস্থ থাকো বাসায় থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ